আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায় ১৬ পরিমিতি ওখানে ১৬.৪ থেকে কয়েকটি প্রবলেম সলভ করব। তো আমরা প্রথমে যে প্রবলেমটা সলভ করব সেটা হলো ১৬.৪ এর ১১ নম্বর। একটি আয়তাকার কাঠের বাক্সের, মনে করি এটা একটা বাক্স এবং এটা কাঠ দিয়ে তৈরি আয়তাকার কাঠের বাক্স, দেখতে এরকম, জাস্ট এটা কাঠ দিয়ে তৈরি, এই এটা কাঠ দিয়ে বানানো, কাঠ দিয়ে, এটাও কাঠ দিয়ে তৈরি। তো বাইরের মাপ যথাক্রমে ৮ সেন্টিমিটার, ৬ সেন্টিমিটার, ৪ সেন্টিমিটার। আমরা এতটুকু বুঝি, একটা আয়তাকার কাঠের বাক্স তার বাইরের মাপ ৮, ৬, ৪ সেন্টিমিটার। এইটা দ্বারা কি বোঝাচ্ছে আবার, এটা যদি আয়তাকার কাঠের বাক্স হয় তাহলে এটা দৈর্ঘ্য হবে, এটা প্রস্থ হবে, এটা উচ্চতা হবে। তার মানে এখানে বুঝিয়েছে যে ৮ হচ্ছে সেন্টিমিটার হচ্ছে ওইটার দৈর্ঘ্য, ৬ সেন্টিমিটার হচ্ছে এটার প্রস্থ এবং ৪ সেন্টিমিটার হচ্ছে এর উচ্চতা। এখন দেখো এই যে ভিতরে, ভিতরেটা হচ্ছে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আর এটা হচ্ছে বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল, খুব মনোযোগী হতে হবে। এই যে বাইরে ৬টা পৃষ্ঠ আছে এটা হচ্ছে বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল, এখানে যে ৬টা পৃষ্ঠ আছে এটা হলো ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল। এখানে কিন্তু পার্থক্য আছে, বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল বড় হবে, ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল ছোট হবে, দেওয়া আছে কিন্তু বাইরের মাপ। আর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বলছে ৮৮ সেন্টিমিটার, সেটা কিন্তু বাইরের না ভিতরের। বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো, এই যে এটা বাক্স, এই যে বাক্সটা কাঠ দিয়ে বানিয়েছে সেটা মোটা কতটুকু, পুরুত্ব কতটুকু, মানে এই মোটা কতটুকু, এটা মোটাই কতটুকু সেটাই বের করতে বলছে। বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো, অর্থাৎ বাক্সটা যে কাঠ দিয়ে বানাইছে সেটা মোটাই কতটুকু, পুরুত্ব কতটুকু সেটাই আমাকে বের করতে হবে। আমরা ব্যাপারটার ভিতরে ঢুকি, এটা যদি একটা আয়তাকার কাঠের বাক্স হয় এটা বাইরের দৈর্ঘ্য, এটা বাইরের প্রস্থ, এটা ভিতরের উচ্চতা। বাইরের দৈর্ঘ্য প্রস্থের সাথে ভিতরের দৈর্ঘ্য প্রস্থের উচ্চতার কিন্তু পার্থক্য আছে। কেন পার্থক্য থাকবে, তুমি খেয়াল করো এই যে বাক্সটা এতটুকু, এইটার থেকে এটা হচ্ছে বাইরের দৈর্ঘ্য আর এখান থেকে এটা হচ্ছে ভিতরের দৈর্ঘ্য, তাহলে এই যে মোটাটা, এইটা মোটাটা, দুনো দিক থেকে দুইটা মোটা বাদ দিলেই কিন্তু ভিতরের দৈর্ঘ্য। ঠিক অনুরূপভাবে এখান থেকে এতটুকু হচ্ছে বাইরের প্রস্থ আর এটা হচ্ছে ভিতরের প্রস্থ, তার মানে বাইরের প্রস্থ থেকে দুনো মোটা বাদ দিলে ভিতরের প্রস্থ, ঠিক এখান থেকে এতটুকু হচ্ছে বাইরের উচ্চতা, আবার এইটা হতে এইটা পর্যন্ত হচ্ছে ভিতরের উচ্চতা, তার মানে বাইরের উচ্চতা থেকে এই পুরুত্বটা, এই খাটটা বাদ দিলে ভিতরেরটা, সেই জন্য বাইরের ক্ষেত্রফল আর ভিতরের ক্ষেত্রফলের অবশ্যই কী থাকবে, পার্থক্য থাকবে, এবং সেই পার্থক্যটা কী দ্বারা সূচিত হবে, কাঠ কতটুকু মোটা সেটা। তাহলে আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি কি দেখতে পাই, এখান থেকে এতটুকু হচ্ছে বাইরের দৈর্ঘ্য, তো কাঠ কতটুকু মোটা, অর্থাৎ কাঠের পুরুত্ব কতটুকু, এই যে এইদিকে একটা কাঠের পুরুত্ব আছে, এইদিকে একটা কাঠের পুরুত্ব আছে, বাইরের দৈর্ঘ্য থেকে এই পুরুত্বটা আর এই পুরুত্বটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ভিতরের দৈর্ঘ্য পেয়ে যাব। ঠিক অনুরূপভাবে বাইরের প্রস্থ থেকে এই পুরুত্বটা, এই পুরুত্বটা যদি বাদ দিয়ে দিই ভিতরের প্রস্থ পাব, ঠিক বাইরের উচ্চতার দিকে এই পুরুত্বটা আর এই পুরুত্বটা যদি বাদ দিয়ে দিই ভিতরের পুরুত্ব পাব। তো বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের দেওয়া ক্ষেত্রফল দেওয়া আছে, বাক্সটার কি বের করতে বলছে, যে খাট দিয়ে বানিয়েছে তার পুরুত্ব কতটুকু। তাহলে আমরা যদি এই প্রবলেমটা সলভ করতে চাই ওই বাক্সটার কথা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে এটা আমাদের জন্য করা খুব সহজ হবে। এটা যদি বাক্স হয়, এটা যদি বাক্স হয়, এই যে এটা যদি বাক্স হয়, তো তুমি দেখো এই মোটা, এই মোটা, এই মোটা, এই মোটা, আমরা ছবি এঁকে, এইটা হচ্ছে মোটা, এটা হচ্ছে মোটা, তো এই এখান থেকে এতটুকু হচ্ছে বাইরের দৈর্ঘ্য আবার এখান থেকে এতটুকু হচ্ছে ভিতরের দৈর্ঘ্য, তার মানে বাইরের দৈর্ঘ্য থেকে মোটাটা বাদ দিলে হবে কিসের দৈর্ঘ্য, ভিতরের দৈর্ঘ্য। তো আমরা সেটা মনে করে নিই, আমরা বাক্সটির কাঠের পুরুত্ব মনে করে নিই, মনে করি বাক্সটির কাঠের পুরুত্ব, বাক্স
100টির কাঠের পুরুত্ব 1 সেমিমিটার আমরা ওখানে আসি এইটাতে আসি অর্থাৎ এই বাক্সটির কাঠের পুরুত্ব 1 সেমিমিটার এদিকও x এদিকও x এটাও x এটাও x এটাও x এটাও x তো বাক্সটির পুরুত্ব যদি 1 সেমিমিটার হয় আমরা খুব খেয়াল করি আমরা কিন্তু ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল জানি এই ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলটিকেই এই এই প্রবলেমটা সলভ করার জন্য সমীকরণ গঠন করতে হবে তাহলে আমি যদি এখানে সমীকরণ গঠন করতে চাই তাহলে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটাই প্রয়োগ করতে হবে আর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র যদি আমি প্রয়োগ করতে চাই তাহলে ভিতরের দৈর্ঘ্য লাগবে বাক্সটির ভিতরের দৈর্ঘ্য লাগবে বাক্সটির ভিতরের প্রস্থ লাগবে বাক্সটির ভিতরের উচ্চতা লাগবে তাহলে আমরা খেয়াল করি এখন সুতরাং বাক্সটির ভিতরের দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্যকে এ দিয়ে প্রকাশ করি আমরা এই দিকে তাকাই এই এই এতটুকু বাইরের দৈর্ঘ্য তো পুরুত্বটা মোটাটা যদি দুনো মোটাটা যদি বাদ দিই তাহলে ভিতরের দৈর্ঘ্য তাহলে বাক্সটির ভিতরের দৈর্ঘ্য হবে বাইরের দৈর্ঘ্য 8 তো বাইরের দৈর্ঘ্য এই যে এখান থেকে এতটুকু 8 তাহলে এইটা x এইটা x 8 থেকে আমরা দুইটা x যোগ করে বিয়োগ দিয়ে দিই সেটাই হবে ভিতরের দৈর্ঘ্য 8 মাইনাস 2x সেমিমিটার তাহলে প্রস্থ b কি হবে প্রস্থ ঠিক অনুরূপভাবে তুমি একটু ভাবো বাইরের প্রস্থ হচ্ছে 6 এই যে বাইরের প্রস্থ এখান থেকে এতটুকু 6 তাহলে এই দিকে কতটুকু মোটা আছে এই দিকে কতটুকু মোটা আছে সেটা বাদ দিতে হবে তার মানে ঠিক অনুরূপভাবে 2x বাদ যাবে তাহলে উচ্চতা c ইকুয়াল টু কি হবে অনুরূপভাবে বাইরের উচ্চতা হচ্ছে 4 এই যে বাইরের উচ্চতা পুর এদিকের মোটাটা অর্থাৎ পুরুত্বটা বাদ যাবে দুনো পুরুত্ব কত x তাহলে কত 4 মাইনাস 2x সেমিমিটার এটা যদি আমরা রিয়লাইজ করতে পারি তাহলে খুবই সহজ এবার আমরা সমীকরণ গঠন করব সম্পূর্ণ তলের ক্ষেত্রফল দিয়ে আমরা জানি বাক্সটির ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু সুপ্রিয় শিক্ষার্থীরা 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি এ জাস্ট এবার আমরা সমীকরণ গঠন করব তো সুতরাং তো বাক্সটির ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত 88 ইকুয়াল টু 2 এবার শিক্ষার্থীরা এর মান বসাই এই যে এখানে সি এর মানটা হচ্ছে ইয়ে কত 8 মাইনাস 2x এরপর শিক্ষার্থীরা আমরা b এর মান বসাই b এর মান কত 6 মাইনাস 2x 6 মাইনাস 2x প্লাস শিক্ষার্থীরা b এর মান বসাই 6 মাইনাস 2x এরপর আমরা c এর মান বসাই 4 মাইনাস 2x সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা c এর মান বসাই 4 মাইনাস 2x এরপরে a এর মান বসাই 8 মাইনাস 2x এখান থেকে যদি আমরা x এর মানটা বের করে ফেলতে পারি তাহলে কাজ হয়ে যাবে তো চলো আমরা মান বের করি এই 2 কে বামে নিয়ে আসি তো 2 কে যখন বামে নিয়ে আসবো 8 এর নিচে যাবে গুণ করে ফেলি 6 আড়া 48 6 দুগুণা 12 x মাইনাস সরি এটা 6 না এটা 8 8 দুগুণা 16 x 6 দুগুণা 12 x মাইনাসে মাইনাসে প্লাস 4 x স্কয়ার ঠিক অনুরূপভাবে 6 দিয়ে এটাকে গুণ করব 6 দিয়ে এটাকে গুণ করব 4 6 24 মাইনাস 6 দুগুণা 12 x 7 দুগুণা 8 x এ মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে 4 x স্কয়ার 6 আড়া 4 আড়া 32 4 দুগুণা 8 x 8 দুগুণা 16 x মাইনাসে মাইনাসে প্লাস 4 x স্কয়ার তো এটা যদি আমরা কাটাকাটি করি 4 4 এবার আমরা এই ইকুয়েশনকে সাজাই সরি রাশিটাকে সাজাই প্রথমে x স্কয়ার 4 4 4 8 8 4 8 4 যোগ করলে 12 আমরা 16 এর সাথে 12 যোগ করি তার সাথে যোগ করব 12 এবং 8 এবং তার সাথে যোগ করব আমরা 8 এবং 16 8 এবং 16 এবং যোগ করলে শিক্ষার্থীরা হয় মাইনাস 72x এবার সংখ্যাগুলো যোগ করি একটা হচ্ছে 48 শিক্ষার্থীরা আরেকটা হচ্ছে 24 এবং আরেকটা হচ্ছে কত 32 ইকুয়ালস টু কি হয় 104
তাহলে 4 4 কে ওই পাশে নিয়ে যাই বা 12 x স্কয়ার মাইনাস 7 2x 104 মাইনাস 4 4 ইকুয়াল টু 0 তো 12 x স্কয়ার মাইনাস 7 2x 4 4 0 6 6 এবার সুপ্রিয় শিক্ষার্থীরা 12 দ্বারা ভাগ যায় 12 6 12 72 5 12 60 ইকুয়াল টু 0 60 নোট লিখবে কিন্তু কত দ্বারা ভাগ করে 12 দ্বারা ভাগ করে তো শিক্ষার্থীরা জাস্ট টেবিল এবার মিডল ফ্যাক্টর 5 কে ভেঙে আমরা 6 মিলাই 5 ও কে 5 5 এ রেখে 6 5x মাইনাস x প্লাস 5 ইকুয়াল টু 0 তো শিক্ষার্থীরা দুটোটা থেকে x কমন নি x মাইনাস 5 1 কমন যাচ্ছে x মাইনাস 5 যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে দুইটা থেকে শিক্ষার্থীরা কমন যায় x মাইনাস 5 x মাইনাস 1 ইকুয়াল টু 0 যেহেতু দুটো রাশির গুণফল 0 আলাদা আলাদাভাবে 0 x মাইনাস 5 সমান 0 x মাইনাস 1 সমান 0 তাহলে শিক্ষার্থীরা কি হলো x ইকুয়াল টু 5 x ইকুয়াল টু 1 এখন আমাদের আরেকটা বিষয় বোঝার পালা খুবই মনোযোগী হতে হবে এটা মনে করো বক্স বক্সটার উচ্চতা মনে করো 4 তো পুরুত্ব মানে কি বক্সটা যে খাট দিয়ে বানাইছে সেটা মোটাই কতটুকু আর কি আচ্ছা তুমি চিন্তা করো তো এ বাক্সের যে খাট দিয়ে বানাইছে সেটা মোটাই কি কখনো উচ্চতার থেকে বড় হবে হতেই পারে না উচ্চতার সমান হলেও তো এটা বাক্স হবে না কারণ তখন এটা খালি থাকবে না কিছু রাখা যাবে না বাক্স হওয়ার জন্য শর্ত হলো খাটটার মোটা উচ্চতা থেকে অবশ্যই কি হতে হবে ছোট হতে হবে কিন্তু এখানে হয়ে গিয়েছে কি এখানে হয়ে গিয়েছে x ইকুয়াল টু 5 কাঠের পুরুত্ব যে এটা দিয়ে বানাইছে সেটা উচ্চতা থেকেও বেশি হতেই পারে না এক ঠিক আছে এক ঠিক আছে তাহলে ওইটা বাদ দিতে হবে বাদ দেওয়ার জন্য তোমাকে সুন্দর একটা নোট লিখে দিতে হবে যে যেহেতু কাঠের পুরুত্ব বাক্সটির উচ্চতার সমান বা বেশি হতে পারে না সমানও হতে পারে না বেশিও হতে পারে না তাহলে শিক্ষার্থীরা কি হবে না x ইকুয়াল টু 5 হবে না x ইকুয়াল টু কি হবে 1 অর্থাৎ বাক্সটা যে কাঠ দিয়ে বানিয়েছে সেটা মোটাই 1 সেন্টিমিটার অর্থাৎ কাঠের পুরুত্ব হচ্ছে কত 1 সেন্টিমিটার এটাই হলো আমাদের প্রবলেমের আনসার শিক্ষার্থীরা এখন আমরা করব 16.4 এর 12 নম্বর এটা একটা দেওয়ালের প্রবলেম মনে করো আমরা এটা একটা দেওয়াল এটা একটা দেওয়াল একটি দেওয়ালের দৈর্ঘ্য 25 মিটার এই এই দেওয়ালের দৈর্ঘ্য এখান থেকে এতটুকু হচ্ছে 25 মিটার উচ্চতা 6 মিটার এই যে উচ্চতা উচ্চতা 6 মিটার পুরুত্ব অর্থাৎ দেওয়ালটা মোটাই মোটাই হলো 30 সেন্টিমিটার আমরা আগে কথাটা বুঝি এটা একটা দেওয়াল এই দেওয়াল দেওয়ালের দৈর্ঘ্য 25 মিটার উচ্চতা 6 মিটার পুরুত্ব 30 সেন্টিমিটার এখন এই দেওয়ালটা ইট দিয়ে বানাবে স্বাভাবিকভাবে ইট হবে দেওয়ালের থেকে আর একটু কি ছোট ইট হবে দেওয়ালের থেকে আর একটু ছোট মনে করো এটা ইট এই ইট দিয়ে দেওয়াল বানাচ্ছে আর কি অথবা মনে করি এই এই এইটা হচ্ছে ইট এই ইট দিয়ে বানাচ্ছে তো ইটের কি কি দেওয়া আছে ইটের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে ইটের প্রস্থ দিয়ে দিয়ে ইট ইট এই ইট ইটের কি দিয়ে দিয়েছে দৈর্ঘ্য ইটের প্রস্থ ইটের উচ্চতা কি কি দিয়েছে দেখো ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ইটের প্রস্থ 5 সেন্টিমিটার ইটের উচ্চতা 3 সেন্টিমিটার এই দেওয়ালটা বানাতে এরকম কয়টা ইট লেগেছিল দেওয়ালটা ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করো আবার দেখি একটা দেওয়াল এর দৈর্ঘ্য দেওয়া আছে এর উচ্চতা দেওয়া আছে এর পুরুত্ব দেওয়া আছে আবার একটা ইটের এই দেওয়ালটা এরকম এক ইট দিয়ে বানাচ্ছে সেই ইটের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে প্রস্থ দিয়ে দিয়েছে উচ্চতা দিয়ে দিয়েছে এই দেওয়ালটা নির্মাণ করতে এইরকম কয়টা ইট লাগবে তাহলে আমাকে কি করতে হবে আমাকে প্রথমে এই পুরা দেওয়ালটার ক্ষেত্রফল বের করতে হবে অর্থাৎ দেওয়ালটার দৈর্ঘ্যের সাথে দেওয়ালটার উচ্চতার সাথে দেওয়ালটার পুরুত্ব তিনটা যদি গুণ করি তাহলে এই দেওয়ালের আয়তন পাব ঠিক একটা ইটেরও আয়তন বের করতে হবে
ইটের দৈর্ঘ্যের সাথে ইটের প্রস্থের সাথে ইটের উচ্চতা যদি গুণ করি একটা ইটের আয়তন পাব। দেওয়ালের আয়তনকে এই দেওয়ালের আয়তনকে এই ইটের আয়তন দিয়ে কি দিয়ে দিব, বাদ দিয়ে দিব। ইটার আয়তনকে ইটার আয়তন দিয়ে বাদ দিব, তাহলে এই দেওয়াল নির্মাণ করতে ওইটা ইট লেগেছিল হিসাব হয়ে যাবে, খুবই সহজ। আর আয়তন নির্ণয় বের করার সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। চলো আমরা প্রবলেমটা সলভ করে ফেলি। তাহলে প্রথমে দেওয়ালের ক্ষেত্রফল, দেওয়ালের ক্ষেত্রফলের জন্য কি কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়ালের অর্থাৎ দেওয়ালটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা 25 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার, পুরুত্ব 30 সেন্টিমিটার। এইখানে একটা কিন্তু পর্যবেক্ষণ করার বিষয় আছে, সেটা হলো যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোটাই মিটার, পুরুত্বটা আর সেন্টিমিটারে রাখা যাবে না, এটাকে কিসে নিয়ে যেতে হবে, মিটারে নিয়ে যেতে হবে। তো এটাকে যদি আমি মিটারে নিয়ে যেতে চাই 100 দিয়ে ভাগ দিতে হবে, 100 দিয়ে ভাগ দিলে এই সেন্টিমিটারটা কিসে চলে যাবে, মিটারে চলে যাবে। তো আমরা 30 যদি 100 দিয়ে ভাগ দিই কী পাই, 0.3 মিটার। তাহলে এখন দেওয়ালটির আয়তন বের করে ফেলতে পারবো, সুতরাং দেওয়ালটির আয়তন ইকুয়ালস টু, দেওয়ালটির আয়তন ইকুয়ালস টু এই দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ 6, পুরুত্ব 0.3, এটা ঘনমিটার হবে, ঘনমিটার। তাহলে 25 সাথে 6 গুণ করে তার সাথে 0.3 যদি আমরা গুণ করি 45 ঘনমিটার হয়। এবার আমরা ইটের কাছে আসি, অর্থাৎ ইটারও একটা ইটের আয়তন কত সেটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। চলো সেটা বের করি। আবার একটি ইটের দৈর্ঘ্য, একটি ইটের দৈর্ঘ্য হচ্ছে স্টুডেন্টগুলো 10 সেন্টিমিটার। এখানেও কিন্তু পর্যবেক্ষণ করার একটা বিষয় আছে, আমরা দেওয়ালটার প্রত্যেকটি ধার হিসাব করেছি মিটার স্কেল দিয়ে, এটা সেন্টিমিটার স্কেল হবে না, এই সেন্টিমিটারকে আমরা কিসে নিয়ে যাব, মিটারে নিয়ে যাব। অর্থাৎ এটাকে আমরা 100 দিয়ে গুণ দিব। তো আমরা 10 যদি 100 দিয়ে ভাগ দিব, 10 যদি 100 দিয়ে ভাগ দিই 0.1 মিটার। তো ইটের প্রস্থ হচ্ছে কত, 5 সেন্টিমিটার। এটাকে ঠিক আগের মতো সেন্টিমিটারকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে, 100 দিয়ে ভাগ দিতে হবে। 5 যখন আমরা 100 দিয়ে ভাগ দিব তখন পাবো 0.05 মিটার। এবং একটা ইটের উচ্চতা হচ্ছে শিক্ষার্থীরা 3 সেন্টিমিটার, এটাকেও ঠিক আগের মতো আমরা 100 দিয়ে ভাগ দিব, 100 দিয়ে ভাগ দিলে 0.03 মিটার। এখন আমরা একটা ইটের আয়তন বের করব, সুতরাং একটি ইটের আয়তন ইকুয়াল টু, তো ইটের দৈর্ঘ্য, ইটের দৈর্ঘ্য হলো 0.1, ইটের প্রস্থ 0.05, ইটের উচ্চতা 0.03 ঘনমিটার। আমরা গুণ দিয়ে দিই, 0.1 সাথে গুণ করব আমরা 0.05, তার সাথে গুণ করব আমরা 0.03, এবং গুণ করলে হয় যেটা সেটা হচ্ছে 0.3015 ঘনমিটার। তো তোমাদেরকে বলছিলাম যে এই দেওয়ালটা নির্মাণ করতে এটা তো একটা ইটের আয়তন, কয়টা ইট লাগবে, তো আমরা দেওয়ালের আয়তনকে একটা ইটের আয়তন দিয়ে ভাগ দিলেই দেওয়ালটি তৈরি করতে কয়টা ইট লাগবে হয়ে যাবে। সুতরাং দেওয়ালটি নির্মাণ করতে অথবা তৈরি করতে, দেওয়ালটি তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা, তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা ইকুয়েলস টু, প্রয়োজনীয় ইটের সংখ্যা ইকুয়েলস টু উপরে হবে দেওয়ালের আয়তন 45, আর নিচে হবে একটা ইটের আয়তন এত। তো 45 কে আমরা যদি এটা দিয়ে ভাগ দিই 3 দিয়ে, 1, 2, 3, 4, 5, 2, 4, 5, এত ঠিক লাগবে দেওয়ালটি নির্মাণ। শিক্ষার্থীরা এবার আমরা আরেক প্রকার ঘনবস্তু নিয়ে আলোচনা করব। আয়তকার ঘনবস্তুর এক বিশেষ ডিজাইনকে বলা হয় ঘনক।
তার মানে ঘনকটা একটা আয়তাকার ঘনবস্তু, কিন্তু তার বিশেষ ডিজাইন, তার বিশেষ ডিজাইনটা কিরকম? আয়তাকার ঘনবস্তুর কিন্তু ছয়টা তলেই হচ্ছে, তার ভিতর তিন জোড়া হচ্ছে একই ডিজাইনের এবং আয়তাকার, কিন্তু গণকের হচ্ছে এই যে এটা তো আয়তাকার ঘনবস্তু তাই না, এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিন রকম, কিন্তু যদি এমন হতো এটার দৈর্ঘ্য তত বড়, প্রস্থও তত বড়, উচ্চতাও তত বড়, তখন এই বিশেষ ডিজাইনের আয়তাকার ঘনবস্তুকে গণক বলে। তাহলে আমরা গণক কাকে বললে এটাই বলতে পারি, কোনো আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান হলে তাকে গণক বলে। অথবা আমরা এরকম বলতে পারি যে ছয়টি বর্গাকার পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে গণক বলে। অর্থাৎ গণক হলো গণকে ছয়টা পৃষ্ঠ থাকবে, ছয়টা পৃষ্ঠের প্রত্যেকটা দ্বারাই হবে কি প্রত্যেকটা সমতলেই হবে বর্গাকার। ছয়টি বর্গাকার পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা গণক বলবো। তাহলে আমি বুঝতেই পারছি গণকের এখানে আর এ বি সি হবে না, তার সবগুলো কি হবে, এ হবে। কেন এ হবে? কারণ বর্গাকার, তার মানে এখানে বারোটা যে দ্বার আছে প্রত্যেকটাই এ। এটা সূত্র কিরকম? এটা সূত্র তিনটা এক আয়তন। তো আমরা আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র কি জানি, এ বি সি। তো এখানে তিনটাই এ, তাহলে তিনটা এ গুণ করলে কি হয়, এ কিউব হয়। তাহলে গণকের আয়তনের সূত্র হচ্ছে এ কিউব। তারপর ডিয়ার স্টুডেন্ট গুলুস, এখানেও সমগ্র তলের ক্ষেত্রফল থাকে। তো সমগ্র তলের ক্ষেত্রফল এটা আমরা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল থেকে কনভার্ট হই, টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো বি এর মানও এ, বি এর মানও এ, সি এর মানও এ, সি এর মানও এ। এখন দেখো এখানে তিনটা এ স্কোয়ার, তাহলে থ্রি এ স্কোয়ার, তাহলে কত হলো, সিক্স এ স্কোয়ার। এখানেও কর্ণ আছে, কর্ণকে আমরা ডি দিয়ে প্রকাশ করব। আমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্র জানি, রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে তিনটাই এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার, তো যোগ করলে থ্রি এ স্কোয়ার, তাহলে রুট থ্রি এ, এ রুট থ্রি। তাহলে গণকের কর্ণের সূত্র হলো এ রুট থ্রি। এখন আমরা গণক সংক্রান্ত একটা প্রবলেম সলভ করব। একটা গণক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠ সমগ্র তলের অপর নাম কিন্তু পৃষ্ঠতল, সমগ্র তলের অপর নাম হচ্ছে পৃষ্ঠতল। তো একটা গণক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার। তো তোমাকে কি বলছে, এর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। তো গণকের কর্ণের দৈর্ঘ্য যদি তুমি বের করতে চাও, গণকটার দ্বার লাগবে, গণকের দ্বার যদি তুমি জানো, তাহলে রুট থ্রি গুণ করলেই এ গণকের কি পেয়ে যাবে, কর্ণ পেয়ে যাবে। তার মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল থেকে আমাকে কিসে পৌঁছতে হবে, এর মান বের করতে হবে, সে এর মান থেকে আমাকে কর্ণ বের করতে হবে। তাহলে দেখো গণকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে, দ্বার দেওয়া নাই। তাহলে আমরা দ্বারটা মনে করে নিই, আমরা মনে করে নিই যে গণকটির দ্বার ইকুয়াল টু এ সেন্টিমিটার। তো গণকের দ্বার যদি এ সেন্টিমিটার হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করতে হবে। সুতরাং পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, শিক্ষার্থীরা, সিক্স এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতে কি হবে যে সিক্স এ স্কোয়ার ইকুয়াল টু 2400। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 2400 সিক্স, 724। তাহলে ইকুয়াল টু কি হয়, রুট 400, 400 কে বর্গমূল করলে 20। তাহলে কর্ণ ইকুয়াল টু কি হয়, এ রুট থ্রি, অর্থাৎ 20√3। তো ক্যালকুলেটারে যদি তুমি 20√3 এর মান বের করো কি হয়, 20√3, তখন হয় 34.64 সেন্টিমিটার। এটাই হলো এই প্রবলেমের আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, মনোযোগের সাথে এই পর্বটা, এই ভিডিওটা যে তুমি দেখেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বগুলোতেও তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকবে এটা প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।